Hello coders, আমি মোজামেল বলছি Living on Codes থেকে। আমরা আমাদের এ পর্যন্ত তো যে অ্যাপ্লিকেশনটা আমরা বানিয়েছিলাম গত টিউটোরিয়ালে আমাদের নোটিসেস অ্যাপ্লিকেশন সেটাতে আমরা একটা জিনিস দেখলাম সেই জিনিসটা কি ছিল যেটা আমাদের যেই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আমরা একটা নতুন ক্লাস বানিয়েছিলাম তাই না কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আমরা নতুন যেই এক্সেপশন হ্যান্ডেল করার জন্য যে ক্লাসটা বানিয়েছিলাম ওই ক্লাসটা কিন্তু আমাদের যে কন্ট্রোলারের এক্সেপশনটা হ্যান্ডেল করছিল সেই কন্ট্রোলারকে কিন্তু কোনোভাবে মডিফাই করেনি তাই না মডিফাই না করেই সে কিন্তু আমাদের এক্সেপশনগুলো হ্যান্ডেল করা শুরু করেছিল তো এটা কিন্তু অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা পার্ট এবং অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্প্রিংয়ের কোর টেকনোলজিসগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট তো খুব সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে এমন একটা সিস্টেম যেটা থ্রু দিয়ে আমরা চাইলে কোনো এক্সিস্টিং কোনো ক্লাসকে কোনোভাবে চেঞ্জ না করেও আমরা বিভিন্ন টাইপের কোড ওই এক্সিস্টিং ক্লাসের কোনো মেথড এক্সিকিউশন করছে তার ওই মেথডটা এক্সিকিউশন করার আগে আমরা অন্য কোনো একটা কোড রান করব এই টাইপের কোড আমরা রান করতে পারি তো ফর এক্সাম্পল সে লাইক আপনারা একটা লগার ক্লাস ইমপ্লিমেন্ট করতে চান যেই লগার ক্লাসটা হয়তো আমাদের কনসোলে প্রিন্ট করবে কোনো একটা মেথড এক্সিকিউশনের আগে ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পলে যাব যে আমরা যদি একটা ক্যামেরা একটা ক্লাস লিখি এবং ওই ক্যামেরা ক্লাসে যদি একটা স্ন্যাপ নামে একটা মেথড যদি থাকে বা স্ন্যাপ করার আগে আমরা হয়তো একটা লগ করতে যাই যে অ্যাবাউট টু স্ন্যাপ তো এইভাবে কিভাবে আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রুতে আমরা কিভাবে লগার ইমপ্লিমেন্ট করতে পারি সেটার এক্সাম্পল আমরা আস্তে আস্তে আমাদের এখনকার টিউটোরিয়ালগুলোতে দেখব আমরা একটু পজ দেব আমাদের টিপিক্যাল ওয়েব প্রোগ্রামিং থেকে কেননা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা বোঝার পর আমরা আবার আমাদের ওয়েব প্রোগ্রামিংয়ে ব্যাক করব তো আমরা যেটা করি আমরা আমাদের আইডিএতে ফেরত চলে যাই এবং আইডিএতে যেয়ে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করি জাভা প্রজেক্ট এবং এখানে আমরা নাম দেই স্প্রিং টিউটোরিয়াল 74 ঠিক আছে না আমরা পার্সপেক্টিভ স্প্রিংটাতেই থাকতে চাই আচ্ছা এখানে আমরা যেটা করতে পারি সবার আগে আমরা আমাদের এই জাভা প্রজেক্টটাকে ম্যাভেনাইজ করে ফেলি এটাতে ম্যাভেনাইজ করার জন্য আমাদের যেটা করতে হবে কনফিগার কনভার্ট টু ম্যাভেন প্রজেক্ট ঠিক আছে আমরা গ্রুপ আইডি দিতে পারি com.livingoncodes.spring.aop এবং আর্টিফ্যাক্ট আইডি আমরা aop দিই ঠিক আছে আমরা ফিনিশ দিয়ে দিলাম এবং এটা ম্যাভেনাইজ হয়ে গেল আমরা আরেকটা যেটা কাজ করি সেটা হলো আমরা আমাদের একটা প্যাকেজ তৈরি করে রাখি সোর্স কোডে এসআরসির ভেতরে নিউ প্যাকেজ আমরা প্যাকেজের নামটা ওই একই নাম দিই com.livingoncodes.spring.aop ঠিক আছে আমাদের প্যাকেজটা তৈরি হয়ে গেল এখন আমাদের এই নতুন জাভা বেসড স্প্রিং প্রজেক্টে আমরা যেটা করব আমাদের ডিপেন্ডেন্সিতে আমরা স্প্রিংয়ের কোড ডিপেন্ডেন্সিগুলো নিয়ে আসব আপনারা হয়তো এটা এর আগেও করেছেন এখন জাস্ট ফলো থ্রু করলেই হবে স্প্রিং ফ্রেমওয়ার্ক একটু সময় দিয়ে এটা নেমে যাবে আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের স্প্রিং কোডটা নিব অ্যাজ ইউজুয়াল আমরা যেটা ইউজ করছি 3.2 এর লেটেস্টটা তো স্প্রিং কোর আমরা তারপর নিব স্প্রিং বিনস স্প্রিং বিনসের 3.2 এর লেটেস্টটা তারপর আমরা অ্যাড করব কনটেক্সট স্প্রিং কনটেক্সটে কই গেল देयर यू गो হ্যাঁ স্প্রিং বিনস স্প্রিং কনটেক্সট এরপর আমরা যেটা নিব aspect oriented programming এর জন্য স্প্রিং অ্যাসপেক্ট একটা আছে, স্প্রিং অ্যাসপেক্টস। Here we go. মোটামুটি যেই ডিপেন্ডেন্সিসগুলো আমরা চাচ্ছিলাম সেগুলো আমরা এখানে নিয়ে নিলাম। আমাদের এটা বিল্ড করছে, এটা ব্যাকগ্রাউন্ডে বিল্ড করতে পারে, অসুবিধা নেই। না, এটা আমি তো সেভ দিয়ে দিয়েছিলাম, সেই কারণে আমাদের এখন নেট থেকে নামিয়ে নিচ্ছে। আমরা একটু ওয়েট করি, এটা শেষ হয়ে যাওয়ার পর্যন্ত বেশি সময় লাগবে না, মেবি উইদিন 10-15 সেকেন্ডস আমাদের এটা রেডি হয়ে যাবে। তো আমাদের ডিপেন্ডেন্সিসগুলো এখানে এখন রেডি আছে। আমরা এখন যেটা করব, আমরা আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা নতুন একটা ক্লাস তৈরি করি এবং এই ক্লাসের নাম দিই আমরা ক্যামেরা। আচ্ছা, আর একটু কাজ বাকি আছে, লেটস ওয়েট ফর ইট। ওয়ার্কস্পেসটা বিল্ড করছে। হ্যাঁ, আমাদের ক্যামেরা ক্লাসটা চলে আসছে। আমরা এখানে একটা সিম্পল মেথড তৈরি করব, স্ন্যাপ, এবং যেটা করবে সিম্পলি আউটপুট দিবে স্ন্যাপ ফর এক্সাম্পল। আচ্ছা, আমরা তো ক্যামেরা আমাদের ক্লাসটা তৈরি করলাম। আমরা যেটা করব, এখানে একটা বিন কনফিগারেশন ফাইল তৈরি করব, যেটা থ্রুতে আমরা ক্যামেরা ক্লাসটা লোড করব আমাদের কনটেক্সটে। এটার নাম আমরা দিই বিনস এক্সএমএল। আচ্ছা, বিনস এক্সএমএলের ভেতরে যে আমরা বিনসে যে আমরা আমাদের নতুন বিনটা ডিফাইন করে দিই। আইডি হচ্ছে ক্যামেরা, ক্লাস হচ্ছে ক্যামেরা, কন্ট্রোল স্পেস দিলে আমার এখানে আসার কথা, বা ব্রাউজ দিলে আসার কথা, ই ক্যামেরা, দেয়ার ইউ গো। সো আমাদের ক্যামেরা বিনটা এখানে ডিফাইন হয়ে যাবে। কোনো কারণে ক্লিপস আমার সময় নিচ্ছে প্রত্যেক সেভে, এটা চলে গেছে, গুড। তো ব্যাকগ্রাউন্ডে এখনও কিছু ডাউনলোড চালাচ্ছে, তো আমাদের যেই জারগুলো আমরা নামাচ্ছি এই কারণেই হয়তো কিছুটা সময় নিচ্ছে মাঝে মাঝে। তো আমাদের বিনটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। তো আমাদের ক্যামেরাতে স্ন্যাপ আছে। আমরা যেটা করি, আমরা একটা মেইন মেথড রান করার জন্য আমরা একটা অ্যাপ ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিই অ্যাপ, এবং এটাতে আমাদের মেইন মেথড একটা আমরা ডিফাইন করে দেব। এই যে এটা ডিফাইন করে দিই, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন থাকবে। ঠিক আছে, ফিনিশ দিয়ে দিলাম। মেইন মেথড আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমরা আমাদের যেভাবে আমরা ক্লাস পাথ থেকে আমরা এই স্প্রিংয়ের বিন কনফিগারেশন ফাইল পড়তাম আগে, একইভাবে পড়ব। তো সেটার জন্য আমাদের ক্লাস প্যাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট থেকে বড় করে দিই, দেখতে সুবিধা হবে। কনটেক্সট ইকুয়াল টু নিউ ক্লাস প্যাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, যেটার ভেতরে আমরা আমাদের এই বিন ডট এক্সএমএল এর ক্লাস পাথ থেকে আমরা এর পাথটা দিব, কপি কোয়ালিফাইড নেম অ্যাপ ডট জাভাতে যে আমরা এটা পেস্ট করে দেই, দিয়ে আমরা কম থেকে আগেরগুলো ডিলিট করে দেব, এটা লাগবে না। সো দ্যাট লুকস গুড। ফরম্যাট করে নিই একবার দেখার সুবিধার জন্য। সো এখন আমাদের ক্যামেরা অবজেক্টটা পাওয়ার জন্য ক্যামেরার যে আমাদের বিনটা ইনস্ট্যান্সিয়েট হয়ে গেছে, ক্যামেরা ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কাস্ট করে নিই, কারণ কনটেক্সট ডট গেট বিন, এবং নাম দিয়েছিলাম ক্যামেরা। বিনের আইডি যেই নামটা আছে সেই নামটাই এখানে দিলাম। ঠিক আছে, আমরা টেস্ট করার জন্য লিখি ক্যামেরা ডট স্ন্যাপ, এবং আমরা কনটেক্সটটা ক্লোজ করে দিই পরে। ঠিক আছে, লুকস গুড সো ফার। আমাদের রান করলে কাজ করার কথা, একটা ট্রাই করে দেখি। এবং স্ন্যাপ কাজ করছে তার মানে আমাদের প্রজেক্ট ঠিকমতো রান করছে স্ন্যাপ আপডেট এসেছে সো আমরা এরপর যেটা করব আমরা এখানে এই প্যাকেজেই একটা নতুন ক্লাস নিয়ে আসি এই ক্লাসের নাম দিতে পারি আমরা লগার হ্যাঁ এখন আমাদের টার্গেটটা কি আমাদের টার্গেট হচ্ছে এই লগার ক্লাসে একটা মেথড থাকবে ফর এক্সাম্পল পাবলিক ভয়েড about to take photo এবং এখানে আমরা একটা sysout দেই যে about to take photo হ্যাঁ তো আমাদের টার্গেটটা কি হবে আমরা যখন আমাদের এই ক্যামেরা ক্লাসে যখন এই স্ন্যাপ মেথডটা রান করবে ঠিক রান করার আগে আমরা চাবো যে আমাদের এই লগার ক্লাসের এই about to take photo এই কোডটা এক্সিকিউট হোক তো এটা কিভাবে করব সেটাই আমরা আমাদের নেক্সট টিউটোরিয়ালে দেখব যে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাপোর্টের থ্রুতে কিভাবে আমরা আমাদের এই লগার ক্লাসটা আমাদের এই ক্যামেরা ক্লাসকে অ্যাডভাইস করে যাতে এই স্ন্যাপ মেথড রান করার আগে আমাদের লগারের about to take photo মেথডটা রান করে সো সেটাই আমরা দেখব আমাদের নেক্সট টিউটোরিয়ালে সো ফর দ্য টাইম বিইং দ্যাটস প্রিটি মাচ ইট আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস আপনারা যদি আমার এই ভিডিও ইউটিউবে দেখে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করুন যে learn.livingoncodes.com এ আপনারা আমাদের এই স্প্রিংয়ের এই 3.2 এর ফুল যে টিউটোরিয়ালটা সেটা আপনারা এখানে পাবেন এবং এখানে আপনি যদি এনরোল করেন তাহলে আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন আমার এই স্প্রিং টিউটোরিয়ালের এবং এখানে আমি কন্টিনিউয়াসলি নতুন কিছু টিউটোরিয়াল এখন অ্যাড করছি সো আমি আশা করব আপনার যদি আমার টিউটোরিয়ালটা ইউটিউবের এই ফ্রি প্রিভিউ টিউটোরিয়ালটা যদি ভালো লাগে আপনি আমার এই ওয়েবসাইটে গিয়ে learn.livingoncodes.com অথবা livingoncodes.e গিয়ে আপনি এই প্রোগ্রামটাতে এনরোল করবেন এবং আপনার যারা আরো শিখতে চাচ্ছে স্প্রিং সম্পর্কে তাদের সাথেও আপনি শেয়ার করবেন ধন্যবাদ